হেই হোয়াটস আপ এভরিবডি, কেমন আছেন সবাই? আই হোপ অনেক বেশি ভালো আছেন। তো আমার পেছনে যে এসিটা দেখতে পারতেছেন, এই এসিটা আমি প্রায় এক বছর ধরে ইউজ করতেছি এবং আজকে এক বছর পর আমি এসিটি রিভিউ করতেছি। তো এই এসিটা আমি এক বছর ধরে ইউজ করতেছি, তো এই এক বছরে আমি কী কী প্রবলেম ফেস করছি এবং এই এসিটায় কীরকম কারেন্ট বিল আসে, তাছাড়া ওয়ালটনের কাস্টমার সার্ভিস কীরকম এবং এই এসিটার কুলিং কোয়ালিটি কীরকম, মানে এভরিথিং সব বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। আমি জাস্ট আমার এক বছরের অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করবো আর কি, ঠিক আছে? তো আমি যে মডেলের এসিটি ইউজ করতেছি এটা হলো ওয়ালটন রিভারাইন পোরো 18C। এটি একটি স্মার্ট এসি এবং 60% বিদ্যুৎ সাশ্রয়ী একটি এসি। ওকে, তো ফার্স্টে আমি কথা বলবো, আমি যে এক বছর ধরে এসিটি ইউজ করতেছি, তো এই এক বছরে আমি কোনো প্রবলেম ফেস করছি কিনা। তো সত্যি কথা বলতে কি, আমি এই এক বছরে কোনো প্রবলেম ফেস করি নাই। এসিটি একেবারে নর্মালি চলতেছে, কোনো ধরনের সমস্যা ছাড়াই একেবারে নর্মালি চলতেছে। আমি নতুন যেরকম এসি লাগাইছিলাম প্রথমবার, ঠিক সেরকমই এখনও এসিটি চলতেছে। তবে ছোট্ট একটা সমস্যা আমি ফেস করছি, সেটা হলো এসির রিমোটটা নিয়ে আর কি। তো এই গরমটা আসার আগে যে শীতটা ছিল, ওই শীতে প্রায় 2-3 মাস রিমোটটা অযত্নে এখানে সেখানে ফেলানো ছিল। তো এই অযত্নে থাকার কারণে রিমোটটা নষ্ট হয়ে যায়। পরবর্তীতে আমি ওয়ালটনকে বিষয়টা জানাই, তারপর তারা এসে রিমোটটা নিয়ে যায়, তারপর নতুন একটা রিমোট আমি পরের দিন গিয়ে তাদের কাস্টমার সার্ভিস অফিস থেকে নিয়ে আসি আর কি। ওকে, তো এই ছোট্ট একটা প্রবলেম ফেস করছি তাও রিমোটটা নিয়ে, এছাড়া এসির কোনো মেজর সমস্যা আমি পাই নাই, একেবারে নর্মালি এসিটি চলতেছে। তো এখন যদি আপনি আমাকে অ্যাক্স করেন যে কুল কোয়ালিটি কীরকম এসির, তো আমি বলবো কুল কোয়ালিটি ওয়ান অফ দ্য বেস্ট। এখন যদি আমি এসিটি অন করি, ধরেন প্রচুর গরম এখন রুমের ভিতরে, তো আমি যদি এখন এসিটি অন করি, 1 থেকে 1.5 মিনিটের ভিতরেই পুরো রুম ঠান্ডা করে ফেলে এসিটি। কুল কোয়ালিটি আমার কাছে খুব বেশি ভালো লাগছে, একেবারে জোস কুল কোয়ালিটি। তো যদি আপনি রাতে এসি ছেড়ে ঘুমান, যতই গরম থাক, আপনাকে অবশ্যই খাতা কম্বল ইউজ করতে হবে। যদি 24-25 রাখেন তারপর আপনাকে মনে হয় খাতা কম্বল ইউজ করতে হবে। আমি তো এসিটা ছাড়ার পর কখনোই কম্বল বা খাতা ছাড়া ঘুমাইতেই পারি না, ঘুমাইতে গেলে দেখা যায় প্রচুর শীত করে আর কি। তো কুল কোয়ালিটি ওয়ান অফ দ্য বেস্ট। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আসলে এই এসিটাই কীরকম কী বিদ্যুৎ বিল ওঠে। তো এসি মানেই আমরা ভাবি বিদ্যুৎ বিল মাসে 3 থেকে 4 হাজার টাকা, মানে এসি মানেই বিদ্যুৎ বিল অনেক বেশি, এটা আমরা চিন্তা করি। তো আপনি যদি এটা চিন্তা করে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওর এই পয়েন্টটা আপনি একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আশা করি একটা ধারণা পাবেন যে ওয়ালটন ইনভার্টার এসিতে কীরকম কী বিদ্যুৎ বিল উঠতে পারে আর কি। তো আমার এই এসিটা আমি অ্যাভারেজ 10 থেকে 12 ঘন্টা ইউজ করি এবং আমার বাসায় ফ্রিজ আছে, 3টা লাইট ম্যাক্সিমাম টাইম চলে, তারপর 2টা কম্পিউটার এবং আয়রন ম্যাক্সিমাম টাইম চলে। তো আয়রন মানে এই জামাকাপড়ে আয়রন করা যায় আয়রন আর কি। তো এই সবগুলো ইউজ করার পর আমার মাসে বিল আসে 1200 থেকে 1300 টাকা। এই এসিটা অ্যাভারেজ 10 থেকে 12 ঘন্টা চলে, তারপর ফ্রিজ তো সবসময় চলতে থাকে, তারপর 2টা লাইট ম্যাক্সিমাম টাইম চলে, দেখা যায় দিনে 10 থেকে 12 ঘন্টা 3টা লাইট চলে আর কি। তারপর কম্পিউটার দেখা যায় 5 থেকে 6 ঘন্টা অ্যাভারেজ চলে। তো সবশেষে প্রতি মাসে আমার বিল আসে 1200 থেকে 1300 টাকা। আর যখন আমি এই এসিটা ইউজ না করি শীতের দিনে আর কি, যখন ইউজ না করে তখন বিল আসে দেখা যায় 350 থেকে 400 টাকা আর কি। তো এখন আপনি মনে মনে হিসাব করে নেন যে মাসে এই এসিটায় কীরকম কী বিল ওঠে আর এবং ওয়ালটন ইনভার্টার এসিতে কীরকম কী বিল উঠতে পারে আর কি। আমি আবার বলতেছি, আমি এই এসিটা অ্যাভারেজ প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা ইউজ করি এবং 3টা লাইট ব্যবহার করি এবং একটি ফ্রিজ আছে, তারপর 2টা কম্পিউটার এবং জামাকাপড় আয়রন করার আয়রন ইউজ করা হয় ম্যাক্সিমাম টাইম। তো সবশেষে মাসে বিল আসে 1200 থেকে 1300 টাকা। তো আশা করি ওয়ালটন ইনভার্টার এসিতে কীরকম কী বিল ওঠে এই বিষয়ে একটা ধারণা আপনাদের দিতে পারছি আর কি। এখন যদি আপনি আমাকে অ্যাক্স করেন যে ওয়ালটনের সেলস সার্ভিস কীরকম, মানে আমি যে এসিটা কিনে আনছি, কিনে আনার পর সার্ভিস কীরকম কী পাইছি ওয়ালটন থেকে। তো এই এসিটা কেনার পর আমি ওয়ালটন থেকে জাস্ট 2 বার সার্ভিস নিয়েছিলাম। তো এই 2 বার সার্ভিসের অভিজ্ঞতা আমি আপনাদের কাছে শেয়ার করবো। ওয়ালটনের সার্ভিস আমার কাছে অনেক ফাস্ট মনে হয়েছে, জাস্ট ওদের নক করতে সময় বাট ওদের আসতে সময় নাই, যথেষ্ট ফাস্ট। বাট ওদের যে কাজকর্ম এটা আমার কাছে মোটেও ভালো মনে হয় নাই। ওরা যে কাজগুলো করছে আমি আপনাদের একটু বিস্তারিত খুলে বলি। প্রথমবার যখন সার্ভিসটা নেই তখন এটা হলো আপনার ক্লিন সার্ভিস আর কি। এসিটির ভিতরে অনেক ধুলাবালি বা ময়লা জমছে, জাস্ট আমি ওদের ফোন দিলাম যে ভাই আমার এসিটি একটু ক্লিন করতে হবে, আপনারা চলে আসেন। পরবর্তীতে ওরা আসে, অনেক দ্রুতই আসে, আমি ফোন দেওয়ার 2 ঘন্টার মধ্যে ওরা বাসায় চলে আসে। তারপর ওরা এসিটা মোটামুটি ক্লিনভাবে মানে সুন্দর করে পরিষ্কার করে, পরিষ্কার করার পর ওরা ভিতরে ওই তারগুলো, এসির ভিতরে যে তার থাকে ওই তারগুলো ওরা ঠিকমতো লাগায় নাই। তো না লাগার কারণে এসিটা যখন এই ঢাকনাটা আছে, এসিটা যখন ঢাকনাটা চাপ দিয়ে লাগাইতে যাই তখন দেখা যায় কি ঠিকভাবে লাগে না। পরবর্তীতে আমি একদিন এসিটি পরিষ্কার করতে গেলাম, আমি 15-20 দিন পর পরে নিজে নিজে এসির যে মধ্যে যে এটা আছে, কপারটা আছে, প্লাস্টিকের যে কপারটা আছে, ওটা খুলে নিজে নিজে ব্রাশ দিয়ে পরিষ্কার করি। তারপর যখন পরিষ্কার করতে গেলাম তখন দেখি ওরা ঠিকমতো তারগুলো লাগায় নাই। এর জন্য এসিটা যখন চাপ দিয়ে লাগাই তখন ঠিকভাবে লাগে না,
ঠিক আছে। পরবর্তীতে আমি এই ইলেকট্রনিক সম্পর্কে মোটামুটি একটু আমার আইডিয়া আছে, এসি সম্পর্কে একটু মোটামুটি আইডিয়া আছে। পরবর্তীতে আমি নিজে জিনিসটা খুলে দেন সুন্দরভাবে সেট আপ করে দিই, আমি আমার বাসার স্ক্রুড্রাইভার দিয়ে খুলে সুন্দর করে তারগুলো ঢুকাই দিই, দেন আমি চাপ দিই এবং আস্তে করে লেগে যাই। আমি কিন্তু এর আগে ফলো করিনি এই বিষয়টা, ওরা কাজটা করছে, কাজটা ওরা করার পর একেবারে তাড়াহুড়ো করে করে তাড়াহুড়ো করে চলে গেছে। তো সার্ভিস সুপার ফাস্ট, তারা তাদের ফোন দিতে সময় মানে ফোন দিতে যতটুকু সময় আসতে তাদের সময় অতটা লাগে না, ঠিক আছে। সার্ভিস সুপার ফাস্ট, রকেট গতিতে সার্ভিস দেয়, কিন্তু আসার পর ওরা যে কাজ করে মানে কাজের কোনো ঠিকই নাই। তো এই গেল একটা বিষয়। তারপর আমি বাসা চেঞ্জ করি, আমি এক বাসা থেকে আরেক বাসায় আসি, আমি তো ভাড়া বাসায় থাকি আর কি। বাসা চেঞ্জ করার পর ওদের আমি বললাম যে আমার এসিটা শিফট করতে হবে, আপনারা তাহলে চলে আসেন। ওদের ফোন দেওয়ার পর ওরা চলে আসে, দুই তিন ঘন্টার মধ্যে চলে আসে আর কি। আসার পর ওরা এসি খুলে যখন লাগায়, তখন মানে লাগানোর পর আমি ছিলাম না, আমি নিচে গেছিলাম, ওরা লাগাইছিল বাসায়, লোক ছিল, তো আমি নিচে গেছিলাম। আইসা দেখি ওরা এসিটা ঠিকভাবে লাগায় নাই। তারপর ওরা যে এসিটা আনছে এক বাসা থেকে আরেক বাসা যখন আনছে, তখনও এসির যে এই বডি আছে, বডিতে পুরো স্কার্চ দাগ টাগ ফেলাই ফেলছে, মানে নতুন একেবারে পরিষ্কার একটা এসি। মানে আমি কি বলবো, আমি যাই ইউজ করি তাই যত্ন সহকারে ইউজ করি, তো আমার কাছে ওই দাগ ঠাক লাগলে কোনো কিছুই ভালো লাগে না। এটা ফোন হোক, এসি হোক, বা যে কোনো জিনিস দাগ ঠাক থাকলে ভালোই লাগে না। তো আমি আসার পর দেখি ওরা এসির বডিতে দাগ ঠাক ফেলাই ফেলছে, পুরো দুই তিনটা ড্রপ আছে আপনার ঘষায় মানে স্কার্চ পড়ে গেছে আর কি, ঠিক আছে। তো হয়তো বা কীতে আনছে, ওরা রিক্সা বা ভ্যানে আনছে, তখন দাগ ঠাক করাই ফেলছে, ঠিকমতো মানে যত্ন সহকারে আনে নাই আর কি। মানে ওদের তো আর টাকার জিনিস না, জিনিসটা তো আমার, 60-70 হাজার টাকা দিয়ে জিনিসটা মানুষ কেনে, তো এটা একটু যত্ন সহকারে তোরা আন। কী করছে ওরা, মানে হাং তাং করে নিয়ে আসছে, আইনটা ঠাস ঠাস লাগাই দিয়েছে, বাস দাগ ঠাক পুরো ফেলাই দিয়েছে সেটাই। তো এই বিষয়টা আমি আইসা দেখলাম, পরবর্তীতে ওদের ফোন দিলাম, করে আমরা তো করি না এগুলা, তো করছে কারা তেলে, মানে কী বলবো, ওরা সম্পূর্ণ নাসিকের গেছে। তারপর আউটডোরে যে বক্সটা আছে, আউটডোরে যে আউটডোরটা যেটা আছে ওখানে যে পাইপ থাকে, তামার পাইপ থাকে, যেটা থেকে আর কি ওই ঠান্ডা গ্যাসটা আদান প্রদান হয়, তো ওই পাইপের উপরে একটা কপার থাকে, একটা প্লাস্টিকের বা একটা ফোমের কপার থাকে। তো ওরা কী করছে, কপারটাও ঠিকমতো লাগায় নাই। পরবর্তীতে আমি ওদের ফোন দিলাম যে এটা কী করছেন আপনারা, পরে ভাই পরে বললো যে ভাই আমি আসতেছি, ওদের একটা লোককে ফোন দিলাম, পরে আমি আসতেছি, দুই ঘন্টা ওয়েট করেন বা এক ঘন্টা ওয়েট করেন, আমি আসতেছি। তো তারা দ্রুতই চলে আসে, আসার পর আইসা দেখলো, কাউ ভালো ভাই মনে হয় সন্ধ হয়ে গেছে, তাড়াহুড়ে লাগানো হয় না, তবে এটা না লাগাইলে কোনো সমস্যা নাই। তবে আমি তারপর আমি ওদের বললাম যে সমস্যা নাই, মানে মানে জিনিসটা দেখা যায় রোদে বৃষ্টিতে আউটডোরটা বাইরে থাকে, দেখা যায় বৃষ্টি পড়ে রোদ পড়ে, তো ওখানে যে জং ধরে যেতে পারে, আস্তে আস্তে জং ধরে ওটা জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে, এটা সমস্যা নাই, এটা কেমনে কে বলেন। পরে বলে তো ভাই যাক, যাই হয়েছে এখন আমরা লাগাই দিই। তো দেখেন ওরা জিনিসটা যত্ন সহকারে আনলো না, যত্ন সহকারে লাগাইলো না, এবং উপরে পাইপটাও ঠিকমতো লাগাইলো না। তারপর এই যে ইনডোরে যে বডি আছে, এই বডিতে যদি দাগ ঠাক থাকে তাহলে এসি কেমন দেখায়। তো তারপর ওদের বললাম আমি এইগুলো, পরে ওরা নাসিকে গেল। তারপর আমি বললাম যা যা হয়েছে তোমরা ভাগো, তোমাদের সার্ভিস একেবারে জঘন্য, মানে ওয়ালটনের সার্ভিস অনেক ফাস্ট বাট তাদের কাজবাজ একেবারে জঘন্য, একেবারে কেয়ারলেসভাবে তারা কাজ করে। জিনিসটার দাম যে 60-70 হাজার টাকা এটা তাদের মনেই হয় না, এটার দাম 500 টাকা, তারা এইভাবে কাজ করে। এই জিনিসটা নষ্ট হলে আমার হইবে, ওদের কি মানে এভাবে কাজ করতেছে। ওদের সার্ভিস অনেক ফাস্ট বাট কাজকর্ম একেবারে জঘন্য। তো আপনারা যখন এসি শিফট করবেন বা এসির কোনো কাজবাজ করাবেন, তখন অবশ্যই পাশে একেবারে দাঁড়াই থাকবেন, খেমি দিয়ে দাঁড়াই থাকবেন, কারণ যখনই ওরা দুই নম্বরই করবে কানের ফাড় দুইটা দেবেন, সত্যি কথা। যখনই দুই নম্বরই মানে কেয়ারলেসভাবে কাজ করবে, তখন আপনাদের আমি রিকোয়েস্ট করবো কানের ফাড় দুইটা দেবেন, তাইলে ওরা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। মানে ওয়ালটনের যারা ঊর্ধ্বতম কর্মকর্তা আছে তারা কি এই বিষয়গুলো খেয়াল করে না, নাকি আমি বুঝি না। মানে ওয়ালটনের ম্যাক্সিমাম জিনিস আমার বাসায় আমার কাছে আছে, ওয়ালটনের প্রোডাক্টগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগে, ফ্রিজ বলেন, আমার কাছে মোবাইল আছে ওয়ালটনের, তারপর ওয়ালটনের এসি ইউজ করতেছি, তারপর ওয়ালটনের ম্যাক্সিমাম মানে হোম অ্যাপ্লায়েন্স যে জিনিসগুলো আছে ম্যাক্সিমাম জিনিসই ওয়ালটনের। তো ওয়ালটনের মালগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগছে, বাট তাদের সার্ভিস এই যে এসির দিকটা, তাদের সার্ভিস একেবারে জঘন্য। যারা কাজ করে এগুলো মনে হয় ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছে তারা জানে না। তো আপনারা যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন। আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, আমি যেটা ফেস করছি আমি সেটা শেয়ার করছি। এখন সবার সাথে যেটা হইতেছে সেটা তো আমি জানি না, হইতেছে কি না এটা কিন্তু আমি জানি না। তো আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম আর কি। এসিটা তোরা আনলি, তোরা লাগাইছো, যেটা সুন্দর করে লাগা, একেবারে কেয়ারফুলি লাগা, কারণ জিনিসটা তো দামি জিনিস, মানে জিনিসটা অনেক উপকারী জিনিস, এবং মোটামুটি 60-70 হাজার টাকা আমার কাছে মোটামুটি দামি মনে হয়েছে। তো জিনিসটা তোরা কেয়ারফুলি লাগা, এখানে বডিতে দাগ ঠাক, তারপর ইনডোরে পাইপের উপর তোরা কপাটা লাগালি না, এত তাড়াহুড়ো কিসের। আমি তো ওদের 2,500 টাকা দিছি, কিন্তু ওদের কিন্তু আমি 2,500 টাকা দিছি, তোরা টাকা নিলে তোরা তো তাড়াহুড়ো কেন করলি, আমার তো এটাই একটা মানে প্রশ্ন ওদের কাছে। তো এই হলো আসলে ওয়ালটনের সার্ভিস আর কি, কীরকম কী আশা করি বুঝতে পারছেন। তো ওয়ালটনের প্রোডাক্ট আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। তাছাড়া যদি আপনি এসিটার কথা বলেন, এসিটাও 1 বছর ধরে একেবারে আরামসে চলতেছে, আর তাছাড়া কুল কোয়ালিটিও বেস্ট,
এবং এটা কিন্তু অনেক নয়েজ ফ্রি সাউন্ড। অনেকে বলে যে ওয়ালটন এসিতে মেলা সাউন্ড হয়, আসলে আমার কাছে সেরকম সাউন্ড মনে হয় না, যে কোনো শব্দ শব্দ সেরকম মনে হয় না। যদি আপনি স্লিপ মুডে দিয়ে ঘুমান তাহলে একেবারে সাইলেন্সলি চলে, হালকা একটু শব্দ হয়, ওটা রাতের বেলা দেখা যায় ঘড়ি চললেও শব্দটা শোনা যায়, ঠিক আছে। তো সাউন্ড একেবারে কম, ওয়ালটনের কুল কোয়ালিটি ভালো, এক বছর ধরে যে এসিটি ইউজ করতেছি মোটামুটি ভালো সার্ভিস পাইতেছি। কিন্তু আমার একটা বিষয় খারাপ লাগছে, সেটা হলো ওয়ালটনের সেল সার্ভিস, যারা কাজ করে তাদের কাজবাজ একেবারে জঘন্য। তো আমি মনে করি এসব লোকজন বাদ দিয়ে দেওয়াই ভালো। আমি বরিশালে থাকি, আমাদের বরিশালের সার্ভিসের কথা আমি বললাম, ঢাকায় কীরকম কী বা আদার্স যে জেলাগুলো আছে সেই জেলায় কীরকম কী সার্ভিস, অবশ্যই আপনি কমেন্টে লিখে জানিয়ে দেবেন যে আপনি কীরকম কী সার্ভিস পাইছেন, ঠিক আছে। তো আপনিও আপনার অভিজ্ঞতাটা শেয়ার করবেন যে আপনি ওয়ালটন থেকে কীরকম কী সার্ভিস পাইছেন, অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দেবেন। তো আশা করি একটা ধারণা পাইছেন যে ওয়ালটন ইনভার্টার এসিতে কীরকম কী বিদ্যুৎ বিল আসে এবং ওয়ালটন ইনভার্টার এসি কীরকম কী, মানে একটা ধারণা আশা করি আপনাদের দিতে পারছি। আর সেল সার্ভিসটাও কীরকম কী সেটাও হয়তো বা বুঝতে পারছেন আর কি। তো এখানেই ভিডিওটি শেষ করবো, যদি আপনাদের আর কিছু জানার থাকে তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন ফলো করবেন। ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে এবং চাইলে আপনি কমেন্টেও আপনার আর কিছু জানার থাকলে লিখে দিতে পারেন, অবশ্যই আপনার কমেন্টে আমি রিপ্লাই দেবো। তো এখানে ভিডিওটি শেষ করতেছি, ভিডিও ভালো লাগলে অবশ্যই কষ্ট করে একটা লাইক দিবেন, লাইক দেওয়ার পর যদি পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তাহলে অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো এখানে ভিডিও শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।